প্রথমে দেখা দেওয়া হবে এখানে অঙ্কটাতে এই জিনিসটা হোল্ড করতে দেখাতে হবে, দিয়ে এই রেজাল্টটাকে কাজে লাগিয়ে আমাকে এই রেজাল্ট বা এই রেজাল্ট প্রমাণ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা যেটা করব, প্রথমে অঙ্কটা করার জন্য খেয়াল করে দেখো, আলফা ক্রস বিটা ডট গামা ক্রস ডেল্টা, এই যে প্রথম পার্টটা, এটা কি হয়েছে না, স্কেলার প্রোডাক্ট অফ ফোর গিভেন ভেক্টরস আলফা বিটা গামা ডেল্টা। স্কেলার প্রোডাক্ট কেন বলছি না, এটা একটা ভেক্টর প্রোডাক্ট, ভেক্টর কোয়ান্টিটি, আবার এটাও একটা ভেক্টর কোয়ান্টিটি, দুটো ভেক্টরের ক্রস করছো মানে সেটা অবশ্যই ভেক্টর প্রোডাক্ট। আবার এই দুটো ভেক্টরের মধ্যে কি আছে, ডট আছে, তার মানে এটা অবভিয়াসলি কি হবে, স্কেলার প্রোডাক্ট হচ্ছে। তাহলে এটা একটা স্কেলার প্রোডাক্ট অফ ফোর গিভেন ভেক্টরস, আমরা এর ফর্মুলা পড়েছি আগে, এটাও কি না, এটাও একই রকমভাবে স্কেলার প্রোডাক্ট অফ ফোর গিভেন ভেক্টরস, আবার এটাও কি হয়েছে না, স্কেলার প্রোডাক্ট অফ ফোর গিভেন ভেক্টরস। আমরা থিওরিতে দেখেছিলাম যে এ ক্রস বি ডট সি ক্রস ডি, যেটাকে বলা হয় স্কেলার প্রোডাক্ট অফ ফোর ভেক্টরস এ বি সি ডি ভেক্টর, এবং এর ফর্মুলা দেখেছিলাম কি না, এর ফর্মুলা দেখেছিলাম দেখো, ডিটারমিনেন্ট অফ এ ডট সি এ ডট ডি ফার্স্ট রোয়েতে, সেকেন্ড রোয়ে হবে বি ডট সি আর বি ডট ডি, এই আমরা ফর্মুলা থিওরিতে দেখেছিলাম দেখো। তাহলে এই এই ফর্মুলাটা আমি এখানে কাজে লাগাবো অঙ্কটা করার সময়, প্রথম পার্টটা প্রমাণ করার জন্য। তাহলে অ্যান্সারে আসছি দেখো, এটা পড়েছিলাম তো আমরা থিওরিতে, এটা রিডিউস করা আছে তোমার, এটা রিডিউস করা আছে দেখবে। আচ্ছা, তাহলে এই জিনিসটাই আমি কাজে লাগাবো এখানে। তাহলে দেখো কীভাবে হচ্ছে এখানে, উই হ্যাভ আচ্ছা, আমাদের দেওয়া আছে দেখো আলফা ক্রস বিটা ডট ডেল গামা ক্রস ডেল্টা। তাহলে এখান থেকে লিখছি দেখো, উই হ্যাভ দ্য স্কেলার প্রোডাক্ট অফ ফোর ভেক্টরস আলফা ভেক্টর, বিটা ভেক্টর, গামা ভেক্টর, ডেল্টা ভেক্টর ইজ গিভেন বাই দিয়ে দেখো লিখছি প্রথমে আলফা ক্রস বিটা ডট গামা ক্রস ডেল্টা সমান, তাহলে ডিটারমিনেন্ট অফ কি হয়ে যাবে না, ফার্স্ট রো হয়ে যাচ্ছে আলফা ডট গামা, আলফা ডট ডেল্টা, সেকেন্ড রো হয়ে যাবে বিটা ডট গামা আর বিটা ডট ডেল্টা। ডাইরেক্ট আমি ফর্মুলা এখানে কাজে লাগালাম দেখো। আচ্ছা, এখান থেকে যেটা করবে, ডিটারমিনেন্টটাকে ভেঙে দাও প্লেন পর লাইনে, তাহলে ভেঙে দিলে দেখো জিনিসটা পেয়ে যাবে আলফা ভেক্টর ডট গামা ভেক্টর বিটা ডট ডেল্টা ভেক্টর, এটার সাথে এটা গুণ মাইনাস এটা ইনটু এটা, তাহলে মাইনাস আলফা ডট ডেল্টা ভেক্টর এটা টাইমস অফ বিটা ভেক্টর ডট গামা ভেক্টর। ঠিক একই রকমভাবে আমি এবার ভাঙবো এইটাকে, আলফা ক্রস গামা ডট ডেল্টা ক্রস বিটা। আচ্ছা, তাহলে দেখো এটাকে ভাঙলে কি আসে, এখান থেকে বয়লাইনে লিখছি এগেন আলফা ক্রস গামা ভেক্টর ডট ডেল্টা ক্রস বিটা ভেক্টর। তাহলে দেখো এখান থেকে লিখতে পারবো ইজ ইকাল টু ডিটারমিনেন্ট অফ আলফা ডট ডেল্টা আলফা ডট বিটা, আর এটা হয়ে যাবে দেখো গামা ডট ডেল্টা গামা ডট বিটা, এটাকেও আগের মতন করে ডিটারমিনেন্টটাকে ভেঙে দেবে। তাহলে দেখো ভাঙলে যেটা পাবে ইজ ইকাল টু আলফা ডট ডেল্টা গামা ডট বিটা মাইনাস আলফা ডট বিটা গামা ডট ডেল্টা। আচ্ছা, এটা পাওয়া যাবে দেখো। আর একবার লিখবো অলসো, শেষটা দেখো আমাদের ছিল আলফা ক্রস ডেল্টা ডট বিটা ক্রস গামা, তাহলে এখান থেকে লিখে নিতে পারবো ডিটারমিনেন্ট অফ আলফা ডট বিটা আলফা ডট গামা আর ডেল্টা ডট বিটা ডেল্টা ডট গামা। তাহলে এখান থেকে পর লাইনে হয়ে যাবে দেখো ইজ ইকাল টু আলফা ডট বিটা ভেক্টর ডেল্টা ডট গামা ভেক্টর মাইনাস আলফা ডট গামা ভেক্টর, আর এটা হয়ে যাচ্ছে দেখো ডেল্টা ডট বিটা ভেক্টর। এবার এই যে ভাঙার পর যে মানগুলো পেলাম আমি, সেই মানগুলোকে বসিয়ে দেবো, কোথায় বসাবো না, এই যে রেজাল্টটা তোমাকে জিরো দেখাতে বলেছে
এইখানে আমি তাহলে মানগুলো লিখে নিচ্ছি দেখো, তাহলে দেয়ার ফোর জিনিসটা কিরকম আসছে দেখবে। দেয়ার ফোর আলফা ক্রস বিটা ভেক্টর ডট গামা ক্রস ডেল্টা ভেক্টর প্লাস আলফা ক্রস গামা ভেক্টর ডট ডেল্টা ক্রস বিটা ভেক্টর আর প্লাস শেষটা দেখো ছিল আমাদের, শেষটা ছিল আলফা ক্রস ডেল্টা ডট তোমার বিটা ক্রস গামা। আচ্ছা তাহলে দেখো যে মানগুলো পেলাম আমরা, সেই মানগুলো এবার সমান দিয়ে বসিয়ে নিচ্ছি। এটা কিন্তু জিরো দেখাতে হবে আমাদেরকে, তাহলে জিরো আসে কিনা দেখা যাক। সমান তাহলে দেখো প্রথমটার মান আমরা পেয়েছি দেখো, আলফা ডট গামা টাইমস অফ বিটা ডট ডেল্টা মাইনাস আলফা ডট ডেল্টা টাইমস অফ বিটা ডট গামা। তাহলে মানটা বসাচ্ছি দেখো, আলফা ডট গামা এই জিনিসটা টাইমস অফ বিটা ডট ডেল্টা আর মাইনাস আলফা ডট ডেল্টা তোমার টাইমস অফ বিটা ক্রস গামা হলো। আচ্ছা প্লাস সেকেন্ড মানটা দেখো আছে, আলফা ক্রস গামা ডট ডেল্টা ক্রস বিটা, আলফা ক্রস গামা ডট ডেল্টা ক্রস বিটার মান পেয়েছি দেখো যেটা, সেটা বসাচ্ছি। তাহলে কত হবে না, আলফা ডট ডেল্টা ভেক্টর টাইমস অফ গামা ডট বিটা ভেক্টর আর মাইনাস আলফা ডট বিটা এই জিনিসটা টাইমস অফ গামা ডট ডেল্টা। আচ্ছা আর একবার ফাইনালি শেষ মানটা বসালে হবে, প্লাস আলফা ডট বিটা টাইমস অফ ডেল্টা ডট গামা, আর কি লিখতে পারবো, মাইনাস আলফা ডট গামা টাইমস অফ ডেল্টা ডট বিটা। তাহলে মাইনাস আলফা ডট গামা এই জিনিসটা টাইমস অফ ডেল্টা ডট বিটা। আচ্ছা মানগুলো দেখো সব বসানো হলো, এবার খেয়াল করে যদি দেখো একটার সাথে সব আরেকটা কেটে যাবে, কী করে কাটবে দেখো। আচ্ছা প্রথমে আছে আলফা ডট গামা বিটা ডট ডেল্টা টাইমস অফ বিটা ডট ডেল্টা, এইটার সাথে আমি কোনটাকে নেবো না, এইটার সাথে দেখো একদম শেষ টার্মটা অর্থাৎ আলফা ডট গামা টাইমস অফ ডেল্টা ডট বিটা। এবার তোমরা জানো ডট প্রোডাক্ট কী হয়, ডট প্রোডাক্ট দেখো কমিউটেটিভ হয়, তাহলে ডেল্টা ডট বিটাটাকে আমি বিটা ডট ডেল্টা লিখে নিব। তাহলে এই প্রথমটার সাথে আমি শেষটাকে লিখব পরের লাইনে সমান দিয়ে। আচ্ছা সেকেন্ড টার্মটা আছে দেখো, মাইনাস আলফা ডট ডেল্টা বিটা টাইমস অফ বিটা ডট গামা, এটার সাথে দেখো এই টার্মটা নেব, প্লাস আলফা ডট ডেল্টা টাইমস অফ এটা গামা ডট বিটা আছে, গামা ডট বিটা মানে বিটা ডট গামা। তাহলে এই টার্মটার সাথে এই টার্মটা যদি পাশাপাশি লেখা হয় দেখো কেটে যাবে। আর একবার ফাইনালি, মাইনাস আলফা ডট বিটা টাইমস অফ গামা ডট ডেল্টা, আর এখানে আছে প্লাস আলফা ডট বিটা টাইমস অফ ডেল্টা ডট গামা, তাহলে ডেল্টা ডট গামাটাকে আমি গামা ডট ডেল্টা লিখে নিচ্ছি, দিয়ে টার্মগুলোকে সাজিয়ে নিচ্ছি। তাহলে দেখো এখান থেকে আমি পরের লাইনে লিখে নিচ্ছি সমান দিয়ে দেখো, তাহলে আমি পেয়ে যাচ্ছি এখান থেকে, ভালো করে খেয়াল করো, এখান থেকে তাহলে আমি লিখতে পারবো দেখো আলফা ডট গামা টাইমস অফ বিটা ডট ডেল্টা ইজ ইকুয়াল টু আলফা ডট গামা টাইমস অফ বিটা ডট ডেল্টা, মানে একদম প্রথম টার্মটা নিলাম। আচ্ছা প্রথম টার্মটার সাথে এই টার্মটার সাথে আমি এবার একদম শেষ টার্মটাকে লিখছি, তাহলে মাইনাস একদম শেষ টার্মটা আছে আলফা ডট গামা টাইমস অফ ডেল্টা ডট বিটা, তাহলে সেটাকে লিখে নিচ্ছি আলফা ডট গামা টাইমস অফ ডেল্টা ডট বিটাটাকে লিখছি বিটা ডট ডেল্টা। আচ্ছা আর এইখানে দেখো এই সেকেন্ড টার্মটা নিচ্ছি এবার, মাইনাস আলফা ডট ডেল্টা এই জিনিসটা টাইমস অফ বিটা ডট গামা, তার সাথে নেবো আমি থার্ড টার্মটা, মানে আলফা ডট ডেল্টা টাইমস অফ গামা ডট বিটা আছে, গামা ডট বিটাটাকে আমি লিখে নেবো কি, প্লাস আলফা ডট ডেল্টা টাইমস অফ গামা ডট বিটাটাকে আমি লিখে নিচ্ছি বিটা ডট গামা, যেহেতু ডট প্রোডাক্ট কমিউটেটিভ হয় জানি। আচ্ছা আর এই টার্মটার সাথে মাইনাস আলফা ডট বিটা, আলফা ডট বিটা টাইমস অফ আছে গামা ডট ডেল্টা, এটা যেমন আছে রাখলাম। আর এইখানে দেখো শেষের আগের টার্মটাকে
এই যে ডেল্টা ডট গামা আছে এটাকে আমি গামা ডট ডেল্টা লিখে নিচ্ছি, তাহলে প্লাস আলফা ডট বিটা টাইমস অফ গামা ডট ডেল্টা। তাহলে খেয়াল করে দেখো কি হচ্ছে এখানে, না এই টার্মটার সাথে এই টার্মটা, এই টার্মটার সাথে এই টার্মটা, এই টার্মটার সাথে এই টার্মটা কেটে গিয়ে জিরো হয়ে গেল। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি দেখো, দাস আলফা ক্রস বিটা ডট গামা ক্রস ডেল্টা প্লাস আলফা ক্রস গামা ডট ডেল্টা ক্রস বিটা, আর পেয়ে যাচ্ছো প্লাস আলফা ক্রস ডেল্টা ডট বিটা ক্রস গামা। এই জিনিসটা ইজি গাল টু দেখো জিরো এলো, প্রথম পার্টটা প্রমাণ হয়ে গেছে। এবার আসছি সেকেন্ড পার্টে, দেখো যে ট্রিকোনোমেট্রিক ফর্মুলাটা আছে সেই ট্রিকোনোমেট্রিক ফর্মুলাটাকে প্রমাণ করতে হবে। ট্রিকোনোমেট্রিক ফর্মুলাটা কি আছে, না সাইন অফ এ প্লাস বি ডট সাইন অফ এ মাইনাস বি সমান সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি সমান হাফ ইন্টু কস টু বি মাইনাস টু এ, এইটা আমাদের দেখাতে হবে এখন। আচ্ছা তাহলে এই পার্টটা করার জন্য দেখো আমরা প্রথমে একটা ছবি ড্র করবে, ছবিটা দেখো কিভাবে আঁকছি এখানে। এটা ও এ নাম দেবে, এটা নাম দিলাম ও বি, ও এ বরাবর এ ভেক্টর দেখাবে, ও বি বরাবর ছবিতে বি ভেক্টর দেখাবে। এটার নাম দিচ্ছি ও সি, ও সি বরাবর সি ভেক্টর ছবিতে দেখাবে, আর এটার নাম দিয়ে দিচ্ছি ও ডি, ও ডি বরাবর এখানে ডি ভেক্টর দেখাবে। আর দেখো এখানে এই প্লেনটার সাথে পারপেন্ডিকুলার করে একটা লাইন টানবে যেটাকে নাম দাও এন ক্যাপ, ইউনিট ভেক্টর একটা নিচ্ছি আমরা। আচ্ছা তাহলে দেখো এখানে আমরা ছবিটা কি করছি একটু ভালো করে খেয়াল করবে, আমরা ধরে নিচ্ছি এখানে অ্যাঙ্গেল এ ও সি কোণ, ছবিতে অ্যাঙ্গেল এ ও সি কোণটা দেখাচ্ছি ক্যাপিটাল এ। আচ্ছা আর দেখো অ্যাঙ্গেল এ ও বি কোণ, মানে ছবিতে এই কোণটা দেখাচ্ছি ক্যাপিটাল বি কোণ। আর দেখো অ্যাঙ্গেল সি ও ডি কোণ, মানে হচ্ছে ছবিতে এই কোণটা দেখাচ্ছি বা ধরে নিচ্ছি এটাও ক্যাপিটাল বি কোণ। আচ্ছা তাহলে এখান থেকে লিখছি দেখো যে লেট অ্যাঙ্গেল এ ও সি কোণ ইজ ইকাল টু ক্যাপিটাল এ, অ্যাঙ্গেল এ ও বি কোণ ইজ ইকাল টু ক্যাপিটাল বি, অ্যাঙ্গেল সি ও ডি কোণ ইজ ইকাল টু এটাও ধরে নিচ্ছি ক্যাপিটাল বি, অ্যান্ড আচ্ছা একটু ভুল হলো, এইখানে তোমার ও এটাকে তোমাকে আলফা ভেক্টর ধরতে হবে, এ ভেক্টর ধরলে হবে না, এটাকে ধরো আলফা ভেক্টর, ও এটাকে এইটাকে ধরে নাও বিটা ভেক্টর, ও বিটাকে, ও সিটাকে ধরে নাও গামা ভেক্টর, আর ওডিটাকে ধরে নাও ডেল্টা ভেক্টর। আচ্ছা তাহলে এখানে বলছি কি না, অ্যান্ড ও এ ভেক্টর ইজ ইকাল টু আলফা ভেক্টর কমা ও বি ভেক্টর ইজ ইকাল টু বিটা ভেক্টর, ও সি ভেক্টর ইজ ইকাল টু গামা ভেক্টর, আর ও ডি ভেক্টর ইজ ইকাল টু ডেল্টা ভেক্টর। আচ্ছা এইগুলো ধরে নিলাম দেখো, আর এর সাথে বলছি দেখো যে লেট আস অ্যাসিউম দ্যাট দ্য ফোর ভেক্টরস, লেট আস অ্যাসিউম দ্যাট দ্য ফোর ভেক্টরস, কী কী ফোর ভেক্টর, না লেট আস অ্যাসিউম দ্যাট দ্য ফোর ভেক্টরস আলফা ভেক্টর কমা বিটা ভেক্টর কমা গামা ভেক্টর কমা ডেল্টা ভেক্টর, এই চারটে ভেক্টর বলে নিচ্ছি আর কো প্লেনার, মানে একই তলে দ্বারা অবস্থিত আর কো প্লেনার, এবং এর সাথে ধরে নিচ্ছি এন ক্যাপ, এন ক্যাপটা হচ্ছে এমন একটা ইউনিট ভেক্টর, এন ক্যাপ ইজ এ ইউনিট ভেক্টর, এন ক্যাপ ইজ অ্যান ইউনিট ভেক্টর, যেটা কি হচ্ছে
না যেটা পারপেন্ডিকুলার সেই প্লেনটার উপরে পারপেন্ডিকুলার যে প্লেনটা এই আলফা বিটা গামা ডেল্টা চারটে ভেক্টরকে কন্টেইন করে রয়েছে। কি বললাম বুঝলে? আবার রিপিট করছি, এন ক্যাপটা হচ্ছে এমন একটা ইউনিট ভেক্টর এখানে ধরছি যে ইউনিট ভেক্টরটা পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, সেই প্লেনটার উপরে পারপেন্ডিকুলার যে প্লেনটা আলফা বিটা গামা ডেল্টা এই চারটে ভেক্টরকে কন্টেইন করে রয়েছে। তাহলে এখান থেকে লিখছি দেখো যে এন ক্যাপিয়ান ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু দিস প্লেন, পারপেন্ডিকুলার টু দিস প্লেন কোন প্লেনেতে না পারপেন্ডিকুলার টু দিস প্লেন অফ ফোর ভেক্টরস, অফ ফোর ভেক্টরস আলফা ভেক্টর বিটা ভেক্টর কমা গামা ভেক্টর অ্যান্ড ডেল্টা ভেক্টর। আচ্ছা তাহলে এই জিনিসটা আমরা ধরে নিলাম, দেখো ছবিটা তোমার প্রমাণটা করার জন্য ছবিটা এঁকে আমরা এই জিনিসগুলো লিখে নিলাম। এবার দেখো তোমাকে রেজাল্টটা ইউজ করতে হবে, রেজাল্টটা ইউজ করার জন্য আমি এবার এখন যেটা করব, নাও আলফা ক্রস বিটা ভেক্টরের মান লিখবো। আলফা ক্রস বিটা ভেক্টর ইজ ইকুয়াল টু, তোমরা জানো ক্রস প্রোডাক্টের ডেফিনেশন অনুযায়ী এটা সমান কি হবে, না ক্রস প্রোডাক্টের ডেফিনেশন বলছে মড অফ আলফা মড অফ বিটা ইনটু আলফার বিটা ভেক্টরের মধ্যে কোণের, আলফা এবং বিটা ভেক্টরের মধ্যে যে কোণ হয়েছে সেই কোণের সাইন। তাহলে আলফার বিটার ভেতরে অ্যাঙ্গেল কত এখানে ছবি অনুযায়ী বলো? আলফার বিটার মধ্যে দেখো অ্যাঙ্গেল হয়েছে তোমার বিটা, হ্যাঁ বিটা। তাহলে এটা হয়ে যাবে কত, না সাইন বিটা। এবার এর সাথে তোমরা যখন ডেফিনেশন লেখো এর সাথে কী করতে হয়, একটা ইউনিট ভেক্টর নিতে হয় এবং সেই ইউনিট ভেক্টরটা এমনভাবে নিতে হবে যেটা কী হয় না পারপেন্ডিকুলার টু বোথ আলফা ভেক্টর অ্যান্ড বিটা ভেক্টর। তাই তো বলেছিলে ডেফিনেশনে, তোমরা এ ক্রস বিকে ডিফাইন করতে কিভাবে, না এ ক্রস বিকে ডিফাইন করা হতো মড এ মড বি ইনটু সাইন থিটা এন ক্যাপ, যেখানে পরিচয় কী ছিল, না থিটাটা ছিল অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর, আর এন ক্যাপের পরিচয় কী ছিল, না এন ক্যাপটা ছিল এমন একটা ইউনিট ভেক্টর হুইচ ইজ পারপেন্ডিকুলার টু বোথ এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর। এই তো ডেফিনেশন ছিল দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্টে। তাহলে এখানে তোমাকে এমন একটা ইউনিট ভেক্টর এখন নিতে হবে যে ইউনিট ভেক্টরটা পারপেন্ডিকুলার টু বোথ আলফা ভেক্টর অ্যান্ড বিটা ভেক্টর। তাহলে বলো তো সেটা কত হবে, এখানে কত লিখব, এন ক্যাপ। এক্স্যাক্টলি এন ক্যাপ। কেন না এন ক্যাপটা দেখো আমরা ডেসক্রিপশন পার্টিতে বলেছি, এন ক্যাপ হচ্ছে এমন একটা ইউনিট ভেক্টর যেটা ওই আলফা বিটা গামা ডেল্টা যে প্লেনটার উপর রয়েছে সেই প্লেনটার উপর পারপেন্ডিকুলার। তার মানে কি বোঝাচ্ছে, তার মানে দেখো বোঝাচ্ছে, মনে করো এই খাতাটা যদি একটা প্লেন হয়, ঠিক আছে এই খাতাটা যদি একটা প্লেন হয় তাহলে এই খাতাটার উপরে মনে করো চারটে ভেক্টর রয়েছে, আলফা ভেক্টর বিটা ভেক্টর গামা ভেক্টর ডেল্টা ভেক্টর। এখন এই প্লেনটা ওপরে যদি একটা এন ক্যাপ পারপেন্ডিকুলার হয়, মনে করো এই পেনটা, ঠিক আছে এই পেনটা মনে করো এন ক্যাপ আমাদের, তাহলে ছবিতে কী হয়েছে এই পেনটা দেখো এই খাতাটার উপরে পারপেন্ডিকুলার হয়েছে। তাহলে এন ক্যাপটা এই প্লেনটার উপর পারপেন্ডিকুলার হওয়া মানে কী বোঝায়, না এই প্লেনটার উপর অবস্থিত সমস্ত ভেক্টরের উপরেই এই পেনটা দেখো পারপেন্ডিকুলার হবে। বলতে পারি এটা একটা ভেক্টর একটা প্লেনের ওপর পারপেন্ডিকুলার হওয়া মানে ওই প্লেনটার উপর অবস্থিত যতগুলো ভেক্টর থাকবে সেই সবকটা ভেক্টরের উপরই এই জিনিসটা বা এই প্লেনটা দেখো পারপেন্ডিকুলার বলতে পারবো। তাহলে এন ক্যাপটা যেহেতু সেই প্লেনটার উপর পারপেন্ডিকুলার যে প্লেনটা আলফা বিটা গামা ডেল্টা চারটে ভেক্টরকে কন্টেন করে রয়েছে, তার মানে কি বোঝাচ্ছে, না তার মানে বোঝাচ্ছে এন ক্যাপটা আলফা ভেক্টরের সাথেও পারপেন্ডিকুলার, বিটা ভেক্টরের সাথেও পারপেন্ডিকুলার, অ্যাজ ওয়েল অ্যাজ গামা ভেক্টর এবং ডেল্টা ভেক্টরের সাথেও পারপেন্ডিকুলার। তাহলে আলফা এবং বিটা ভেক্টর বোথ এই দুটো ভেক্টরের উপরে পারপেন্ডিকুলার এমন একটা ইউনিট ভেক্টর আমি কী লিখলাম এখানে, না এন ক্যাপ হয়ে গেল। আচ্ছা এবার আমি লিখবো দেখো গামা ক্রস ডেল্টা, এর মানটা লিখবো। তাহলে দেখো নাও তলায় তলায় লিখবে গামা ক্রস ডেল্টা, তাহলে এর ফর্মুলা দেখো হবে কত, না মড গামা মড ডেল্টা, আবার গামা ডেল্টার মধ্যে ছবিতে দেখে বলো তোমরা গামা ডেল্টার মধ্যে অ্যাঙ্গেল কত হবে, গামা আর ডেল্টার মধ্যে অ্যাঙ্গেল কত হবে,
গামা, হ্যাঁ গামা ডেল্টার মধ্যে অ্যাঙ্গেল বলতে বোঝাচ্ছে কি না, সিও ডি কোণ। ঠিক আছে, সিও ডি কোণ ছবিতে দেখো হয়েছে ডেল্টা, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের সাইন ডেল্টা। আর এমন একটা ইউনিট ভেক্টর নিতে, সরি সাইন অফ বি হবে, সাইন বি, হ্যাঁ, আর এমন একটা ইউনিট ভেক্টর নিতে হবে যা, বুঝতে পারছো? আচ্ছা এখানে তাহলে এমন একটা ইউনিট ভেক্টর এবার নিতে হবে যে ইউনিট ভেক্টরটা গামা ভেক্টরের সাথেও পারপেন্ডিকুলার অ্যাজ ওয়েল অ্যাজ ডেল্টা ভেক্টরের সাথেও পারপেন্ডিকুলার। তাহলে সেই ইউনিট ভেক্টরটা হবে দেখো আমাদের এন ক্যাপ। আচ্ছা গামা ক্রস ডেল্টা হলো। এবার নেক্সট আসছি দেখো আলফা ক্রস গামা নেবো। তাহলে আলফা ক্রস গামা এটা সমান দেখো লিখতে পারবো মড আলফা মড গামা, আর আলফার গামার মধ্যে অ্যাঙ্গেল ছবিতে দেখে বলো কত হবে। আলফা আর গামা, হ্যাঁ এ হচ্ছে দেখো, ঠিকই বলেছো, তাহলে এটা হয়ে যাচ্ছে সাইন এ, সাইন এ। আর এমন একটা ইউনিট ভেক্টর যেটা আলফার সাথেও পারপেন্ডিকুলার অ্যাজ ওয়েল অ্যাজ গামার সাথেও পারপেন্ডিকুলার, সেটা হচ্ছে কত না এন ক্যাপ হলো। আচ্ছা নেক্সট আমরা নেবো ডেল্টা ক্রস বিটা, ডেল্টা ক্রস বিটা, ডেল্টা ক্রস বিটাটাকে আমরা এরকম লিখে নাও সমান মাইনাস অফ বিটা ক্রস ডেল্টা। আচ্ছা সমান মাইনাস অফ বিটা ক্রস ডেল্টার জায়গায় তাহলে ফর্মুলা বসাবো মড বিটা মড ডেল্টা। এবার দেখো বিটা ডেল্টার মধ্যে ছবিতে অ্যাঙ্গেল কত হয়েছে, বিটা ভেক্টর আর ডেল্টা ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বলো, এ কে বলছো? আচ্ছা বিটা ডেল্টা, বিটা ডেল্টা ভেক্টর মানে হচ্ছে দেখো ওবি বরাবর আমার বিটা, বিটা কাজ করছে বিটা ভেক্টরটা, আর ডেল্টাটা কাজ করছে দেখো ওডি বরাবর। তাহলে বিটা ডেল্টার মধ্যে অ্যাঙ্গেল বলতে বোঝাচ্ছে আমাকে কোন কোনটা, না অ্যাঙ্গেল বি ও ডি কোনটা বোঝাচ্ছে। এবার ছবি থেকে বলো অ্যাঙ্গেল বি ও ডি কোনটা কত হবে, ছবিটা দেখে বলো অ্যাঙ্গেল বি ডি কোন, কি করে বলছো এ হবে এক্সপ্লেন করো, কি করে বলছো এ হবে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বি ও সিটা বলছো এ মাইনাস বি, হ্যাঁ তাহলে বি ও ডি সমান লিখতে পারি দেখো অ্যাঙ্গেল বি ও সি কোণ, বি ও ডি সমান লিখতে পারি দেখো অ্যাঙ্গেল বি ও সি কোণ প্লাস অ্যাঙ্গেল সি ও ডি কোণ। এবার বি ও সি কোণটা হচ্ছে দেখো আমাদের যা ছবি এঁকেছি এ মাইনাস বি, আর সি ও ডি কোণটা আমাদের আছে দেখো বি, তাহলে কেটে গিয়ে আলটিমেটলি দেখো এ পাই আছে। আচ্ছা তাহলে এখান থেকে লিখছি দেখো মাইনাস অফ মড বিটা মড ডেল্টা সাইন এ হলো, আর এমন একটা ইউনিট ভেক্টর নিতে হবে যেটা বিটার সাথেও পারপেন্ডিকুলার ডেল্টার সাথেও পারপেন্ডিকুলার, মানে হচ্ছে আমাদের এন ক্যাপ। আচ্ছা ডেল্টা ক্রস বিটা হলো। এবার নেক্সট নেবো আমরা আলফা ক্রস ডেল্টা, আর সবশেষে ফাইনালি লিখবো বিটা ক্রস গামা। আচ্ছা তাহলে আলফা ক্রস ডেল্টা সমান আগের মতন করে লিখতে পারবো মড আলফা মড ডেল্টা। এবার দেখো আলফা ডেল্টার মধ্যে অ্যাঙ্গেল কত, মানে আলফা ডেল্টার মধ্যে অ্যাঙ্গেল বলতে কোন কোনটা বোঝাচ্ছে, অ্যাঙ্গেল এ ও ডি কোণ, অ্যাঙ্গেল এ ও ডি কোণ, তাই হবে আলফা ডেল্টার মধ্যে অ্যাঙ্গেল, তার মানে হচ্ছে দেখো এ প্লাস বি। তাহলে সাইন অফ, এটা হয়ে গেল সাইন অফ এ প্লাস বি টাইমস অফ এন ক্যাপ। আচ্ছা আর সবশেষে নেবো আমরা বিটা ক্রস গামা, বিটা ক্রস গামা মানে হচ্ছে দেখো মড বিটা মড গামা। আচ্ছা বিটার গামার মধ্যে অ্যাঙ্গেল, এবার দেখো বিটার গামার মধ্যে অ্যাঙ্গেল বলতে তোমার বোঝাচ্ছে কোনটা, না অ্যাঙ্গেল বি ও সি কোণ, তা অ্যাঙ্গেল বি ও সি কোণের মান কত, এই কোণটা হচ্ছে এইটা হচ্ছে বি, তাহলে এই কোণটা পাবো কত না এ মাইনাস বি করে, তাহলে এটা হয়ে যাচ্ছে দেখো সাইন অফ আমাদের এ মাইনাস বি। আর এমন একটা ইউনিট ভেক্টর যেটা বিটা এবং গামা দুটোর সাথেই পারপেন্ডিকুলার, সেটা হচ্ছে আমাদের এন ক্যাপ। আচ্ছা মানগুলো দেখো এখানে আমাদের সব লিখে নেওয়া হয়ে গেল। এবার আমরা যে রিলেশনটা প্রমাণ করলাম একটু আগে উপরেতে, সেইখানে এই মানগুলো সুন্দর করে বসিয়ে দেবো। নাও নাও আলফা ক্রস বিটা ডট তোমার ছিল গামা ক্রস ডেল্টা প্লাস আলফা ক্রস গামা ডট ডেল্টা ক্রস বিটা প্লাস আলফা ক্রস ডেল্টা ডট বিটা ক্রস গামা ইজ ইকাল টু জিরো গিভস।
is equal to 0 gives আচ্ছা তাহলে দেখো এখান থেকে আমি মানটা বসাচ্ছি ভালো করে খেয়াল করো তাহলে আলফা ক্রস বিটার মান হচ্ছে এখান থেকে দেখো মানগুলো পরপর বসিয়ে দাও তাহলে বসালে দেখো কি আসছে জিনিসটা আলফা ক্রস বিটার মানটা প্রথমে বসাবো দেখো তাহলে পাবো গিভস মড আলফা মড বিটা ইনটু সাইন বি ক্যাপিটাল বি এন ক্যাপ এটাকে একটা সেকেন্ড ব্র্যাকেটের ভেতর নিয়ে নাও ডট গামা ক্রস ডেল্টা গামা ক্রস ডেল্টা মানে হচ্ছে মড গামা মড ডেল্টা সাইন অফ বি এন ক্যাপ আচ্ছা তারপর ছিল দেখো প্লাস আলফা ক্রস গামার মান পেয়েছো মড আলফা মড গামা সাইন অফ এ টাইমস অফ এন ক্যাপ এই জিনিসটা ডট আচ্ছা তারপর ছিল ডেল্টা ক্রস বিটাটা একটা মাইনাস এসছে দেখো মাইনাস আসার জন্য এই প্লাস সাইনটাকে আমি মাইনাস করে নিলাম এখানে তাহলে কি হবে ডেল্টা ক্রস বিটাটা পেয়েছো মড বিটা মড ডেল্টা সাইন অফ এ এন ক্যাপ হলো আচ্ছা প্লাস শেষেরটা আছে আলফা ক্রস ডেল্টার মান পেয়েছো মড আলফা মড ডেল্টা সাইন অফ এ প্লাস বি এন ক্যাপ মড আলফা মড ডেল্টা সাইন অফ এ প্লাস বি এন ক্যাপ হলো আচ্ছা এই জিনিসটা ডট তোমার ছিল বিটা ক্রস গামার মান পেয়েছো মড বিটা মড গামা সাইন অফ এ মাইনাস বি আর দেখো হচ্ছে এন ক্যাপ এই জিনিসটা ইজ ইকুয়াল টু জিরো তাহলে মানগুলো দেখো বসানো হয়ে গেল আমাদের আচ্ছা এবার দেখো যেটা হবে পরে লাইনে এখান থেকে ইমপ্লাই দিচ্ছি এবার দেখো মড আলফা মড বিটা মড গামা মড ডেল্টা এগুলো সব স্কেলার কোয়ান্টিটি তাহলে এগুলোকে আমি পাশাপাশি লিখে নিচ্ছি দেখো মড আলফা মড বিটা মড গামা মড ডেল্টা আবার সাইন বি এগুলো স্কেলার কোয়ান্টিটি তাহলে এটা হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার বি আচ্ছা ভেক্টর হচ্ছে এখানে এন ক্যাপ আর এন ক্যাপ মাঝখানে দেখো এখানে ডট আছে তাহলে কি হবে এটা না ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে এন ক্যাপ ডট এন ক্যাপ লিখলাম মাইনাস এটা হয়ে যাবে দেখো আগের মতন করে মড আলফা মড বিটা মড গামা মড ডেল্টা আচ্ছা এখানে দেখো সাইন এ এখানে সাইন এ তাহলে এটা গুণ করলে সাইন স্কোয়ার এ আর এখানে দেখো এন ক্যাপ ডট এখানে এন ক্যাপ তাহলে এন ক্যাপ ডট এন ক্যাপ হয়ে গেল প্লাস শেষ টার্মটা গুণ করলে দেখো আসছে মড আলফা মড বিটা মড গামা মড ডেল্টা আচ্ছা এটা হবে দেখো সাইন অফ এ প্লাস বি ইনটু সাইন অফ এ মাইনাস বি আর এই জিনিসটা টাইমস অফ এখানে আছে এন ক্যাপ ডট এখানে আছে দেখো এন ক্যাপ তাহলে এন ক্যাপ ডট এন ক্যাপ সমান জিরো আচ্ছা এবার দেখো এন ক্যাপ ডট এন ক্যাপ মানে কত হয় না এন ক্যাপ ডট এন ক্যাপ মানে হচ্ছে মড অফ এন ক্যাপ তার হোল স্কোয়ার এন ক্যাপটা যেহেতু ইউনিট ভেক্টর তাহলে মড অফ এন ক্যাপ মানে মান হচ্ছে ওয়ান তার মানে ওয়ান স্কোয়ার মানে ওয়ান হয়ে গেল আচ্ছা তাহলে দেখো এখান থেকে পরের লাইনে আমি পেয়ে যাচ্ছি ইমপ্লাইজ মড আলফা মড বিটা মড গামা মড ডেল্টা ইনটু সাইন স্কোয়ার বি এটা ওয়ান হয়ে গেছে দেখো আচ্ছা মাইনাস মাইনাসটাকে ওই ধারে নিয়ে যাব আমি বা এক কাজ করো এটাকে তোমার মাইনাসটা এদিকেই রাখো মাইনাস মড আলফা মড বিটা মড গামা মড ডেল্টা ইনটু সাইন স্কোয়ার অফ এ সমান মাইনাস অফ মড আলফা মড বিটা মড গামা মড ডেল্টা ইনটু সাইন অফ এ প্লাস বি সাইন অফ এ মাইনাস বি এখানে পাশে থার্ড ব্র্যাকেটে লিখে নেবে কি না সিন্স এই লাইনটার পাশে থার্ড ব্র্যাকেটে লিখে নাও সিন্স এন ক্যাপ ডট এন ক্যাপ সমান মড অফ এন ক্যাপ তার হোল স্কোয়ার সমান ওয়ান অ্যাজ ইট ইজ অ্যান ইউনিট ভেক্টর এটা ইউনিট ভেক্টর হচ্ছে বলি এর মানটা ওয়ান হচ্ছে আদারওয়াইজ কিন্তু হবে না অ্যাজ ইট ইজ অ্যান ইউনিট ভেক্টর আচ্ছা এখান থেকে দেখো তাহলে পরের লাইনে প্রমাণ হয়েই গেছে দেখে বুঝতেই পারছো ইমপ্লাই দিয়ে লিখতে পারবো সাইন স্কোয়ার বি
माइनस साइन स्क्वायर बा माइनस टाके घूरिए नाओ ठीक है तार माने एटा देखो माइनस साइन स्क्वायर बी प्लस साइन स्क्वायर करे निची समान कत हबे ना साइन अफ ए प्लस बी इनटू साइन अफ ए माइनस बी देखो तो लेखा जाबे कि ना ए जिनिसटा बोला जाबे पासे लिखे नेबे एखाने कि करेछि ना बोथ साइड थेके मड अल्फा मड बीटा मड गामा मड डेल्टा कैंसल करा हुए जे ताले एखान थेके पे आछि देखो दस साइन अफ ए प्लस बी इनटू साइन अफ ए माइनस बी ए जिनिसटा समान देखो आमरा पे गेलाम साइन स्क्वायर ए माइनस साइन स्क्वायर बी एटाई तोमाके देखाते बोलेछिलो देखो एक नम्बर पार्टेर प्रमाणटाते अच्छा एखान थेके पर लाइने लिखे नाओ इज इक्वल टू हाफ अफ साइन स्क्वायर ए माने देखो कि बोलते पारि ना हाफ अफ एटाके लिखे निच्छि टू साइन स्क्वायर ए और माइनस हाफ इंटू टू साइन स्क्वायर बी एखान थेके पर लाइने लिखे निच्छि हाफ अफ टू साइन स्क्वायर ए माने होच्छे वन माइनस कस टू ए माइनस हाफ अफ वन माइनस कस टू बी ताहले एखान थेके देखो हाफ कमन निले पेये जाबे वन माइनस कस टू ए माइनस वन प्लस कस टू बी तार माने एखान थेके प्लस वन माइनस वन कैंसिल होलो तार माने हाफ इंटू कस टू बी माइनस कस टू ए ताहले एखान थेके पेये गेलाम कि ना दास बा हेन्स हेन्स साइन अफ ए प्लस बी साइन अफ ए प्लस बी इंटू साइन अफ ए माइनस बी ए जिनिसटा समान एलो आमादे साइन स्क्वायर ए माइनस साइन स्क्वायर बी इज इक्वल टू हाफ इंटू तुम्हार पे गेलाम कस टू बी माइनस कस टू ए এইখানে দেখো এক নাম্বার বা একের দাগে টোটাল প্রমাণটা আমাদের তাহলে কমপ্লিট হলো দুইয়ের প্রমাণটাতে আসবো এবার আশা করি বোঝা গেছে সবারই আচ্ছা দু নাম্বার প্রমাণটার জন্য দেখো বলেছে ঠিক একই রকমভাবে কস দিয়ে দেওয়া আছে তাহলে আমরা প্রমাণটা করার জন্য দেখো উই হ্যাভ আলফা ক্রস বিটা ডট গামা ক্রস ডেল্টা এটা দেখো আমরা অলরেডি আগে মান বার করেছিলাম এর মানটা পেয়েছিলাম কি না ডিটারমিনেন্ট অফ আলফা ডট গামা আলফা ডট ডেল্টা আর বিটা ডট গামা বিটা ডট ডেল্টা সমান আমরা পেয়েছিলাম কি না আলফা ডট গামা এই জিনিসটা টাইমস অফ বিটা ডট ডেল্টা মাইনাস আলফা ডট ডেল্টা টাইমস অফ বিটা ডট গামা আচ্ছা এখান থেকে লিখছি দেখো নাও বা অর দিয়ে লিখছি অর আলফা ক্রস বিটার জায়গায় লিখে নিচ্ছি দেখো মড অফ আলফা মড অফ বিটা সাইন অফ আলফা ক্রস বিটার দেখো মানটা যখন করেছিলাম আমরা সাইন অফ কত হবে খেয়াল করবে আলফা ক্রস বিটার মানটা আমরা করেছিলাম মড আলফা মড বিটা সাইন বিটা এন ক্যাপ ঠিক আছে তাহলে এখান থেকে আমি লিখে নিচ্ছি মড আলফা মড বিটা সাইন বিটা এন ক্যাপ হলো ডট গামা ক্রস ডেল্টা মানে মড গামা মড ডেল্টা ইনটু সাইন বিটা এন ক্যাপ সমান আলফা ডট গামা আলফা ডট গামা মানে হচ্ছে ডট প্রোডাক্টের ফর্মুলা কাজে লাগাবো মড আলফা মড গামা আর আলফা আর গামার মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার এ কোণ ঠিক আছে তাহলে এটা হবে দেখো মড আলফা মড গামা সাইন এ আর কিন্তু এখানে এন ক্যাপ ভুল করেও দেওয়া যাবে না কারণ এখানে ডট প্রোডাক্ট আছে আচ্ছা এই জিনিসটা টাইমস অফ বিটা ডট ডেল্টা তাহলে মড বিটা ডট প্রোডাক্টের ফর্মুলা অনুযায়ী মড বিটা মড ডেল্টা আর বিটা ডেল্টার মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে কত ছবিতে বিটা ডেল্টার মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে বিও ডি কোণটা বিটা ডেল্টার মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে আমাদের বিও ডি কোণ মানে এ কোণটা তাহলে এখান থেকে আমি লিখে নিচ্ছি মড বিটা মড ডেল্টা সাইন অফ এ হয়ে গেল আচ্ছা মাইনাস আলফা ডট ডেল্টা আলফা ডট ডেল্টা মানে হচ্ছে মড আলফা মড ডেল্টা আলফা ডেল্টার মধ্যে অ্যাঙ্গেল
আচ্ছা একটু ভুল হয়েছে, কোথায় বলো দেখি? হ্যাঁ একটু লেখা ভুল হয়েছে, তোমরা কেউ বলছো না, তা তাড়াহুড়ো করছি। এটা দেখো সাইন হবে না, কিন্তু ডট প্রোডাক্ট তোমরা লিখছি, এটা কিন্তু কস হবে দেখো আমাদের, এটাও কিন্তু আমাদের কস হবে। আচ্ছা মড আলফা মড ডেল্টা হলো, আলফা ডট ডেল্টার মানটা লিখলাম, মড আলফা মড ডেল্টা আর আলফা ডেল্টার মধ্যে অ্যাঙ্গেল দেখো আমাদের, আলফা ডেল্টা মানে হচ্ছে তোমার এও ডি কোণ, এও ডি কোণ মানে হচ্ছে এ প্লাস বি, তাহলে এটা হয়ে যাচ্ছে দেখো কস অফ এ প্লাস বি। আচ্ছা এই জিনিসটা টাইমস অফ আছে কত, বিটা ডট গামা, বিটা ডট গামা মানে মড বিটা মড গামা, আর বিটার গামার মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে দেখো ছবিতে তোমার এ মাইনাস বি, তাহলে এটা হয়ে যাচ্ছে কস অফ এ মাইনাস বি। আশা করি বোঝা যাচ্ছে সবারই। আচ্ছা এখান থেকে যেটা করবো দেখো পরের লাইনে, তাহলে ভালো করে খেয়াল করবে, অর এই দুটো জিনিসের ডট আছে মাঝখানে, ঠিক আছে? তাহলে কি হবে না, যেগুলো স্কেলার কোয়ান্টিটি সেগুলো আগে লিখে নিই, মড আলফা মড বিটা মড গামা মড ডেল্টা, সাইন বি সাইন বি, এদেরও দেখো স্কেলার কোয়ান্টিটি, তার মানে এটা হয়ে যাচ্ছে আমাদের সাইন স্কোয়ার বি। আর পড়ে থাকছে টাইমস অফ, এখানে দেখো এন ক্যাপ ডট, এখানে এন ক্যাপ, এটা দেখো বাঁ দিকে পড়ে থাকলো। আচ্ছা এবার ডান দিকটা দেখে নেওয়া যাক, ডান দিকটা সমান দিয়ে, আচ্ছা এখান থেকে পাচ্ছি দেখো মড আলফা মড বিটা মড গামা মড ডেল্টা, পাশাপাশি লিখে নিচ্ছি মড আলফা মড বিটা মড গামা মড ডেল্টা। আচ্ছা এখানে আছে দেখো কসে কসে, তাহলে এটা হয়ে গেল কস স্কোয়ারে মাইনাস। আচ্ছা এখানে দেখো মড আলফা মড ডেল্টা মড বিটা মড গামা, তাহলে মড আলফা মড বিটা মড গামা মড ডেল্টা বলে লিখলে, আর কস অফ এ প্লাস বি ইন্টু কস অফ এ মাইনাস বি, কস অফ এ প্লাস বি ইন্টু কস অফ এ মাইনাস বি। আচ্ছা এবার দেখো তাহলে এখান থেকে অর দিয়ে পেয়ে আছি মড আলফা মড বিটা মড গামা মড ডেল্টা, এটা দেখো আমরা কমন নিয়ে নিচ্ছি, তাহলে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে পড়ে থাকবে সাইন স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ, ঠিক আছে? এইটা আমরাকে এদিকে নিয়ে গেছি, আর এন ক্যাপ ডট এন ক্যাপ মানে ওয়ান হয়ে গেছে আগের মতন, আগের মতন করে। আর ডান দিকটা তাহলে পড়ে রয়েছে কি না, ডান দিকটা পড়ে রয়েছে মড অফ আলফা মড অফ বিটা মড অফ গামা মড অফ ডেল্টা ইন্টু কস অফ এ প্লাস বি কস অফ এ মাইনাস বি। আচ্ছা এখানে পাশে লিখে নিতে হবে আগের মতন করে, কি লিখতে হবে না, সিন্স এন ক্যাপ ডট এন ক্যাপ ইজ ইকাল টু মড অফ এন ক্যাপ তার হোল স্কোয়ার ইজ ইকাল টু ওয়ান অ্যাজ ইট ইজ অ্যান ইউনিট ভেক্টর, অ্যাজ ইট ইজ অ্যান ইউনিট ভেক্টর। আচ্ছা এবার দেখো তাহলে বুঝতেই পারছো, এখান থেকে অর দিয়ে আমি এই মাইনাসটাকে ঘুরিয়ে নিচ্ছি এখানে, তাহলে কি পেয়ে যাবে না, বাঁ দিকটা তখন আসছে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, এই জিনিসটা সমান ডান দিকটা তখন পেয়ে যাচ্ছি দেখো কস অফ এ প্লাস বি ইন্টু কস অফ এ মাইনাস বি। আগের মতন করে এখানে পাশে তোমাকে অবশ্যই লিখতে হবে, যেহেতু বোথ সাইড থেকে এই ফ্যাক্টর ক্যান্সেল করছো, তাহলে পাশে তোমাকে অবশ্যই লিখে নিতে হবে অ্যাজ মড অফ আলফা মড অফ বিটা মড অফ গামা মড অফ ডেল্টা এই জিনিসটা নট ইকাল টু জিরো। তাহলে দেখো আমাদের সেকেন্ড প্রমাণটা খেয়াল করে দেখো, তোমাকে দেখাতে বলেছিল কি না, কস অফ এ প্লাস বি ইন্টু কস অফ এ মাইনাস বি ইজ ইকাল টু কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, সেটা দেখো প্রমাণ হয়ে গেল। তাহলে এখানে আমাদের 19 এর দাগে টোটাল প্রবলেমটা দেখো কমপ্লিট হলো, দেখে নাও এবার বুঝতে পারলে কিনা সবাই।